এখন বাজে প্রায় 1:20, আজকে হলো 18 তারিখ, আর আমরা পৌঁছে গেছি লেপচাজগত। লেপচাজগত একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম, যেটা দার্জিলিং এর থেকে খুবই কাছে। আর এখানে প্রচুর হোমস্টে আছে চারিদিকে, আর চারিদিকে রয়েছে পাইন গাছের স্টে, সেটা হলো স্নো ভিউ হোমস্টে এই যে উপরে। তো আমাদের একটু রাস্তা থেকে, এই রাস্তাটা তো নিচে, আমাদের একটু সিঁড়ি থেকে উপরে উঠে যেতে হবে। এই হলো আমাদের হোমস্টের সিঁড়ি, এখান থেকে উঠে গিয়েই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এই নিচ থেকে উপরে উঠে আসলেই এটা হলো ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে কিন্তু এই সাইডের ভিউটা খুব সুন্দর লাগে। আমার মনে হয় এইসব দিকে কোথাও কাঞ্চনজঙ্ঘা টাঞ্জনা দেখা যায়, জানি এটা কোন দিকটা। আর এইদিকে পুরো পাইন ট্রি আছে, আর এইখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে সানসেট ভিউ পয়েন্টে, এটা আমরা পরে যাবো। আর এদিকে একটা রুম আছে, এগুলো অ্যাকচুয়ালি ডাবল বেডরুম না, অ্যাকচুয়ালি চারজন থাকার জন্য এই রুমগুলোকে করা হয়েছে, বেশ ভালো। এইটা হলো সোনালী সরকার, নতুন প্রাণী। আর এই হলো রুম, এখানে দুজন, এখানে দুজন, চারজন থাকতে পারেন, অথবা আমরা জাস্ট রুমগুলো ভাড়া নিয়েছি দুজন থাকবো বলে। এখানে একটা আয়না আছে, বেশ ভালো, সোনাল মেকআপ করতে সুবিধা হবে। এখানে একটা টিভি আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে গিজার আছে, এটা একটা খুব সুবিধার জিনিস। বাথরুম পায়খানা সবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটা স্পেসিয়াস মানে জায়গাটা, চারিদিকে খোলামেলা। আর বেরোলেই এইখানে এই ভিউটা পাওয়া যায় একদম রাস্তায়। তো লেপচাজগতে আমি যদি দেখি প্রচুর এখানে হোমস্টে আছে, আস্তে আস্তে আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো। লাঞ্চে বসে গেছি, কটা যাবো? হ্যাঁ, মোটামুটি 1:42 বাজে। কি কি আছে? ডাল ভাত, একটা মিক্সড ভেজ এখানে আছে, ফ্রাই, আর ডিম কষা আছে, পাঁপড়, স্যালাড। বাহ, একদম ফ্রেশ। এই ডাল ভাত আর সবজিটা ব্যাপক ছিল, হ্যাঁ মানে খুব একদম ফ্রেশ খাবার ছিল একদম, তাই না? টেস্ট ওয়াইজ আমার খুব ভালো লেগেছে। এবার ডিমটা ট্রাই করবো। এখন বাজে প্রায় 4:30, ভাবলাম খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে একটু বেরোবো। আর বাইরের অবস্থা দেখো, পুরো বৃষ্টি ভেজা লেপচাজগত, আর কিছুই দেখা যাচ্ছে না, বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে, আর পুরো একদম মেঘের মধ্যে আচ্ছন্ন। ঠান্ডা মনে হয় আরো দুগুণ বেড়ে গেল, যদিও একটু দেখাইছিল মানে ওয়েদার ফোরকাস্ট বলছিল যে একটু বৃষ্টি হবে। এই বৃষ্টি মাথা নিয়ে ভাবলাম একটু বাইরে বেরোই, আর এই জায়গাটায় এসেছিলাম সকালবেলা, তখন তো একদম পরিষ্কার ছিল, আর এখন দেখো জায়গাটা দেখতে কেমন লাগছে। যাই হোক, বৃষ্টির মাঝে আমার এই ফুলগুলোর দিকে নজর গেল, এই ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে, দেখো খুবই সুন্দর ফুলগুলো। আমি জানি না এগুলো কি নাম, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, বাট এগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই ফুলগুলো। এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, আমাদের তো রুমটা এই যে, আর চারিদিকে ফুল টুল লাগানো। যেটা বলছিলাম যে জঙ্গলের ভিতরে এই সময় সেই রাজ সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। জাস্ট দেখো একবার, মানে কি বলবো, মানে ইটস ভেরি হার্ড টু ডিসক্রাইব, বাট অসাধারণ লাগে, মানে একদম অন্যরকম এই ফিলিংটা। মানে নিজেরা মেঘের দেশে চলে এসেছি, আর মেঘের মধ্যে আছে, আর গাছগুলো দেখো কত বড় বড়, এক একটা উড়ে বাবা বিশাল বড় গাছ। লেপচাজগত বৃষ্টির জন্য একদম খালি, দুপাশে কিন্তু প্রচুর হোমস্টে আছে, তার সাথে সাথে প্রচুর দোকানপাট আর ক্যাফেও খুলেছে আমি দেখলাম। দেখো কত জায়গা আছে এখানে, প্রচুর হোমস্টে। আর এখানে মুদি, যেমন নর্মাল মুদি সদায় দোকান থাকে, তারপরে কিছু কিছু ক্যাফে দেখলাম, ক্যাফে আছে এখানে। এই ঠান্ডার মধ্যে একদম গরম গরম চিকেন ফালে পেয়ে গেছি 7 টাকা করে, নিচে ওই যে ওই দোকানটায় ভাজছিল। তা আমরা জল আনতে গেছিলাম, ভাবলাম চলো একটু নিয়ে আসি, আর সোনালীকে এসে দিই। সোনালি, এই দে, বাইরে বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, আর হাতে 1 কাপ চা, আর এইদিকে এই হোয়াইট পান্ডা, হোয়াইট পান্ডা। তোমরা যেখানে যাও খাওয়ার প্যাকেজের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে, সন্ধ্যাবেলা যেমন চা আছে, এখানে গরমা গরম এটা কিসের পকোড়া, পেঁয়াজ আর বাঁধাকপি নাকি? এখন দেখলাম ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে, আর এদিকে দূরের পাহাড় গুলো মোটামুটি দেখা যাচ্ছে, এগুলো একদমই দেখা যাচ্ছিল না। বৃষ্টির পরে আমরা একটু বেরোলাম, আর বেরিয়ে যাচ্ছে এই ভিউটা দেখো, ওয়াও, আমি জানি না কতটা ভালো দেখতে পাচ্ছ। হ্যাঁ মানে, বাট ক্যামেরায় হয়তো অতটা সুন্দর আসবে না, প্লেন থেকে উপরে যেমন দেখা যায় ঠিক ওরকমই লাগছে দেখতে। তো এখন প্রায় 9টা বাজে, রাতের ডিনারে চলে এসেছি। এইটা কি রাকেশ? আচ্ছা পেঁপে, আলু পেঁপে না? আচ্ছা, গরম গরম ভাত, এখানে চিকেন আছে, আর ডাল আছে, স্যালাড আছে। ডাল, এটা কি তরকারিটা ভালো আছে? বাহ, আর এখানে গরম গরম চিকেন, রাকেশ তোমরা চিকেন খাবে। এখন বাজে প্রায় 4:59, মানে 5টা বাজে, আর আমরা এখন উঠে পড়েছি, মানে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই। বাইরেটা সকাল হয়ে গেছে, বাট
আমি ভেবেছিলাম ওয়েদারটা একটু ক্লিয়ার থাকবে, বাট এখনো ফগি। আর সূর্য দেবতা উঠবে এদিক দিয়ে, কারণ এইদিকটা ইস্ট। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে জঙ্গলের ভিতর, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে তো এই জায়গাগুলো একদম কুয়াশাচ্ছন্ন ছিল, আপাতত কুয়াশা মানে মেঘাচ্ছন্ন। সকাল সকাল পাখির আওয়াজটা খুব ভালো লাগছে। এখানে ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর। এগুলো কি ফুল? হ্যাঁ, গোলাপ ফুলের মতন দেখতে। ও সব পৌঁছে গেছি ভিউ পয়েন্টে, এখানে সুন্দর বসা জায়গা আছে। ওই ভিতর থেকে জঙ্গল থেকে হয়ে এখানে আসতে, ও হাঁপিয়ে গেলাম। একটু উঁচু আছে, বাট যে আনফর্চুনেট ব্যাপার যে হ্যাঁ ভিউ ক্লিয়ার নেই। ওইদিকটা হালকা হালকা লালচে হয়েছে, কিন্তু ক্লিয়ার নেই। কালকে রাত্রিবেলা বৃষ্টির পর ক্লিয়ার হয়ে গেছিল, বাট আবার ফগি হয়ে গেছে। এই জায়গাটা তৈরি করা হয়েছিল ইন লাভিং মেমোরি অফ লিট বিজয় কুমার তামাং, তারাই হয়তো এই জায়গাটাকে সুন্দর করে বানিয়েছিল। এখানে বেশ বসার জায়গা আছে, ওখানে আবার লেখা আছে আর একজনের মেমোরি। 5:20 মতন বাজে, ফাইনালি সূর্যিম আমার একটু দেখা পাওয়া গেল। উঠছেন উনি আস্তে আস্তে। হ্যাঁ, কালকে আমার সান্দাকফুতে বেশ ভালো একটা ভিউ পেয়েছিলাম, মানে ভিউ ইন দ্য সেন্স সানরাইজের ভিউ পেয়েছিলাম। এখানে বেশ সুন্দর লাগছে জায়গাটা। প্রায় ঘন্টাখানিক আমরা সময় কাটালাম, কিন্তু সূর্যেরই দেখা পেলাম। ওয়েদার তো ক্লিয়ার হলো না, তাই আনফর্চুনেট আজকেও সানরাইজটা বেশ ভালোই ছিল, কিন্তু আমরা আজকেও কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম না। অ্যাকচুয়ালি একদম সুনসান, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে। আর এই সাইডে দেখো একদম পাইন ট্রি, আর এ পাশে একদম পুরো লম্বা নিচে ভ্যালি। জায়গাটা কিন্তু প্রচন্ড শান্ত, আর চারিদিকে পাখির আওয়াজটা শোনো। হ্যাঁ, পাখির আওয়াজটা খুব সুন্দর লাগছে, খুব পিসফুল। পাইনের জঙ্গলগুলো কি বিশাল বড়, মানে এখানে নিজেকে দাঁড়িয়ে কি ছোট লাগছে। এই দেখো পুটকা সোনালি, আর এইগুলো দেখো কি বিশাল বড় বড়। এখন বাজে প্রায় 8:36, বেশিক্ষণ লাগলো না, আধা ঘন্টার মতন লাগলো, আমি যদিও ফটো তুলতে আসছিলাম। আর এই হলো লেপচা জগতের তোমার পাইন ট্রি ভিউ পয়েন্ট, মানে এখানেই আসে সবাই, এখান থেকে উঠে যায় টিকিট কেটে। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে, আচ্ছা 10 টাকা করে টিকিট, তাই তো? চলো তাহলে এবার জঙ্গলে ঢুকি আমরা। দেখেছো বয়স্ক লোকেরাও এসছে এখানে, বাহ কি লাগছে, কি বিশাল এই জায়গাটা। সূর্যের আলোটা মাঝখান দিয়ে পড়ছে, আর এই জায়গাটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। এই সিনগুলো আমরা সবসময় দেখি আর ভাবি যে কিভাবে এগুলো করে।